দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এর বাকি মাত্র কয়েকদিন, এরই মধ্যে পাল্টে গেছে কাতারের পুরো চিত্র। আমিন ব্যাপারী জানান, শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশটির অর্থনীতি। বিশ্বকাপ পরবর্তী সময়ে বাণিজ্যিক ও পর্যটক নগরী গড়তে লুসাইল সিটিকে নতুন রূপে সাজাচ্ছে দেশটি। শুধু বিশ্বকাপের আমেজ বাড়িয়ে দিতে বাণিজ্যিক নগরী নাজমা সুখ খারাজ মার্কেট সহ বিভিন্ন জায়গায় ভক্তরা নতুন করে সাজিয়েছে প্রিয় দলের পতাকা দিয়ে। আল মাহান্নাদি গ্রুপ সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশ্বকাপের আমেজ বাড়িয়ে দিতে ব্যক্তিগত উদ্যোগে টানানো হয় এই সব পতাকা।